নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমরা হায়দ্রাবাদের উপকল থেকে ভক্তরা বলছি। সুব্রহ্মণ্যমজি নামক এক ভক্ত তার পায়ের উপরের অংশে কাঁচের টুকরোয় সাংঘাতিক আঘাত পেয়েছিলেন। ক্ষতস্থানে সংক্রমণ হয়ে যাওয়ায় চিকিৎসকরা তার পা কেটে বাদ দিতে হবে বলে জানান। সুব্রহ্মণ্যমজি যাতে অঙ্গচ্ছেদ ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন সেই চমৎকার ঘটানোর জন্য আমরা উপকলের সকলেই সামূহিক প্রার্থনায় অংশ নিই। সুব্রহ্মণ্যমজিও ক্রমাগত শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা জানিয়ে জপ করেছেন। শ্রী পরমজ্যোতির আশীর্বাদে ডাক্তার সংক্রামণ নিরাময়ের জন্য সুব্রহ্মণ্যমজির পায়ে রক্ত সঞ্চারণ করেন। সুব্রহ্মণ্যমজি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই অসাধারণ আরোগ্য চমৎকার করার জন্য আমরা শ্রী পরমজ্যোতির কাছে অপরিসীম কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই তাদের যারা সুব্রহ্মণ্যমজির জন্য প্রার্থনা করেছেন। অনন্ত কোটি প্রণাম শ্রী পরমজ্যোতি। জয় বলো আরোগ্য প্রদাতা শ্রী পরমজ্যোতির জয়।